ফরিদপুরবাসীর জন্য একটি আনন্দের সংবাদ যা ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে এবছরও কিন্তু ফরিদপুরে যসীমপল্লী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমি সেই জসীম মেলার যে মাঠ কবি জোশীম বাড়ির সামনে কুমার নদের পারে সেই মাঠে কিন্তু আমি রয়েছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মেলার প্রস্তুতি কেমন চলছে আসলে কিন্তু মেলার কিন্তু জোর প্রস্তুতি চলছে বলা চলে আপনারা জেনেছেন যে আগামী একুশ জানুয়ারি একুশ জানুয়ারি থেকে মেলা উদ্বোধন হবে এবং সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হবে সে লক্ষ্যেই কিন্তু আয়োজনের কাজ চলছে এবং আমরা যতদূর জেনেছি যে দুজন মন্ত্রীও থাকার কথা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উদ্বোধন কর কর্মকর্তারা থাকবেন সেই উদ্বোধনী মঞ্চ এবং যে যসীম উন্মুক্ত মঞ্চ যেটি সেটিও কিন্তু ডেকোরেশনের কাজ চলছে আর এদিকে যে আপনার পুরো মাঠে স্টল নির্মাণ সেই স্টল নির্মাণের কাজগুলো কিন্তু বেশ জোরে সোরেই চলছে কিছুক্ষণ আগেও যে স্টল নির্মাণের কাজের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা হলো তিনি যেটি জানালেন যে তারা একুশ তারিখে মেলা শুরু বিশ তারিখের মধ্যেই তারা সকল কাজ শেষ করতে পারবেন বলে আশা করছেন তারা এই পাশাপাশি আরেকটি জেলায় মেলা করছেন সেই মেলাটি বিশ তারিখে শেষ তো সেটি শেষ হলে তারা একুশ তারিখে পূর্ণাঙ্গভাবে এখানে সকল সাপোর্ট তারা দিতে পারবেন যে বিষয়গুলো দেখাতে চায় যে এই জায়গাটিতে তো সব সময়ের জন্যই স্টল থাকে আর যে মেলার মাঠের যে এই প্রান্ত এই প্রান্তে সাধারণত সার্কাস এবং বাচ্চাদের খেলার রাইড সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে ইয়াগুলো আসে মৃত্যুকূপ সার্কাস সেগুলো কিন্তু এই পাশে থাকে তো এই পাশে এখনও ফাঁকা রয়েছে যদিও মেলার আয়োজকরা জানালেন যে এবছরও সার্কাস থাকবে মৃত্যুকূপ যে সার্কাস সেটিও থাকবে এবং একই সাথে আপনার যে বাচ্চাদের খেলাধুলার বেশ কয়েকটি রাইড যে তারা থাকবে এছাড়াও আপনার দেশি বিদেশি পণ্য স্থানীয় পণ্য সকল পণ্যের স্টল থাকবে সেই স্টল সংখ্যা এখনও পর্যন্ত যদিও নির্ধারণ করা হয়নি কিন্তু এই যে পুরো যে মেলার মাঠটি তিন রোতে আপনার স্টল নির্মাণে কাজ চলছে এবং এই সব জায়গাতেই কিন্তু স্টল বরাদ্দ থাকবে একই সাথে যে মাঠের যে ওই প্রান্তে ওই প্রান্তে যে যসীম উন্মুক্ত মঞ্চ সে উন্মুক্ত মঞ্চে কিন্তু আপনার উদ্বোধনী অনুষ্ঠান একুশে জানুয়ারি তারপর থেকে কিন্তু ওই একুশে জানুয়ারি থেকেই কিন্তু প্রতিদিন রাতে বিকেল থেকে রাত বলতে বিকেল থেকেই কিন্তু আপনার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে প্রতি মেলার প্রত্যেক দিনই আপনার যে মেলা পক্ষকাল ব্যাপী বলা হচ্ছে পনেরো ব্যাপী সে পনেরো দিনই কিন্তু এই আয়োজন থাকবে থাকবে মঞ্চ নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান তারপরে পালা গান এই আয়োজনগুলো কিন্তু প্রতিদিনই থাকবে আর মেলার আপনার যে অফিসিয়াল কার্যক্রমগুলো যেখান থেকে পরিচালিত হয় সেই জায়গাগুলো কিন্তু আপনার তৈরি করা হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য একটি ঘর বরাদ্দ থাকে আপনারা জানেন সেটি হচ্ছে এটি এটিও রং টং করা হয়েছে এবং একই সাথে মেলার অফিস কক্ষ এবং প্রদর্শনী কক্ষ সেটিও কিন্তু তৈরি করা হচ্ছে মধুমালা জসীম উদ্দিন ঘাটলা আর ওই যে যে প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠান হবে উন্মুক্ত জসিম উন্মুক্ত মঞ্চে সেটিও কিন্তু নির্মাণ করা হচ্ছে আমি একবারে যদি আপনাদেরকে একটু এই মেলার স্টল নির্মাণ এবং মেলার ডেকোরেশনের কাজের অগ্রগতিটা একটু দেখাতে চাই এটি হচ্ছে মেলা মেন এন্ট্রান্স যে প্রধান যে গেট সেটি এই হলো বর্তমানে মেলার মাঠের অবস্থা তো সবাইকে মেলায় আসবেন এই আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার অনুরোধও রইল আমরা সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি চেষ্টা করব ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত